ডেস্কটপ কম্পিউটারের জন্য ইউপিএস কিনতে গিয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করে ফেলেন, যার ফলে ব্যাটারি ব্যাকআপ ঠিকমতো পাওয়া যায় না আর অল্প দিনে ইউপিএসটা খারাপ হয়ে যায়। এর কারণ ইউপিএস সম্পর্কে আমাদের ল্যাক অফ বেসিক নলেজ। এ বিষয়টা নিয়ে ইউটিউবে খোঁজ খবর করতে গিয়ে আমি যেটা দেখলাম, কিছু ভিডিও রয়েছে তাতে প্রয়োজনীয় তথ্যের অভাব, আর কিছু ভিডিও খুবই মিসলিডিং, যেখানে বলা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইউপিএস ধারণাটাই ভ্রান্ত, ইউপিএসের আসলে কোনো প্রয়োজনই নেই। কিন্তু আসলে সত্যিই কি তাই? আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে ইউপিএস কিনবেন, কোন ইউপিএসটা আপনার জন্য সেরা হবে, এবং ইউপিএস কেনার পর কীভাবে ব্যবহার করলে তা থেকে ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ইউপিএসটাও আপনাকে দীর্ঘদিন সার্ভিস দেবে। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আর আপনারা আমাকে দেখছেন TCZ অর্থাৎ দি সাইবার জোন ইউটিউব চ্যানেলে। বেশিরভাগ ক্ষেত্রে কী হলো সেই কথাটা লাইক শেয়ার। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরুতেই মনে করিয়ে দিই, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা এখনও প্রেস না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে কালো করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে অল করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো যে কথা বলছিলাম, দুটো চিন্তা থেকে মানুষ ইউপিএস কেনে। প্রথমত আমার একটা মাইন্ডসেট বা ধারণা তৈরিই হয়ে রয়েছে যে ডেস্কটপ কম্পিউটার কিনলে তার সঙ্গে একটা ইউপিএস দরকার। তো সেই জায়গা থেকে আমরা যখন একটা ডেস্কটপ কম্পিউটার কিনছি, সেটা ব্র্যান্ডেড হতে পারে বা বিল্ড করা বা অ্যাসেম্বলড হতে পারে, আমাদেরকে দোকানদার কিন্তু একটা সাজেস্ট করেন যে এই ইউপিএসটা নিয়ে যান, আমরা সেই জায়গা থেকে একটা ইউপিএস কিনে ফেলি। তো এইভাবে ইউপিএসটা কিনে ফেলার সময় কিন্তু আমরা অতটা চিন্তাভাবনা করি না। আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে 30-40 হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছে, সেও দেখা যায় একটা 2000 টাকার ইউপিএস কিনছে। আবার দেখা যায় যে 1 লক্ষ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করিয়েছে, সেও দেখা যাচ্ছে ওই 2200 টাকা দিয়ে একটা ইউপিএস কিনে ফেলছে। আমরা আসলে নিজেদের প্রয়োজন না বুঝেই ইউপিএসটা কিনে ফেলি, এই জায়গা থেকেই কিন্তু সমস্যাটা শুরু। আপনি যদি ভুল ইউপিএস কিনে ফেলেন তা থেকে তো ঠিকঠাক ব্যাকআপ পাবেন না, আর দীর্ঘদিন ধরে ওই আপনার জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে ইউপিএস তা থেকে যদি আপনি পাওয়ারটাকে নিংড়ে নিতে থাকেন, তাহলে তো তাড়াতাড়ি সেটা খারাপ হয়ে যাবে। এটাই আর কি বাস্তবে ঘটে। ইউপিএস অর্থাৎ আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আপনার বাড়িতে যে ইলেকট্রিক পাওয়ার রয়েছে সেটা যদি দুম করে বন্ধ হয়ে যায়, ইউপিএস থাকলে কিন্তু আপনি আপনার যে কাজটা করছেন সেটাকে শেষ করতে পারবেন বা আপনার যে আনসেভ ডেটা সেই ডেটাকে সেভ করতে পারবেন। এবং ইউপিএস কিন্তু ভোল্টেজটাকে স্টেবিলাইজও করে, অর্থাৎ ভোল্টেজের যে ফ্লাকচুয়েশান, ওঠা নামা, এটাকে সে স্টেবিলাইজ করে। আর আমরা তো জানি ভোল্টেজের ফ্লাকচুয়েশানই হচ্ছে আসলে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোর খারাপ হয়ে যাওয়ার একটা বড় কারণ। সেই জায়গা থেকে ইউপিএস কিন্তু ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোকে একটা স্টেবিলাইজ ভোল্টেজ সরবরাহ করে। এখন ইউপিএস যে শুধু ডেস্কটপ কম্পিউটারের জন্য হয় তা তো নয়, আপনি গোটা বাড়ির জন্যও কিন্তু ইউপিএস কিনতে পারেন, হোম ইউপিএস বলা হয় যেগুলোকে। আমরা কম্পিউটারের জন্য যে ইউপিএস ব্যবহার করি সেটা অনেক প্রিসাইজ ফরম্যাটে হয়, তার মধ্যেই ব্যাটারি এবং যে ইনভার্টার সিস্টেম সেটাকে ইন্টিগ্রেট করে দেওয়া থাকে। সেই জায়গাতে বাড়ির জন্য যে ইউপিএস সেগুলো অনেকটা বড় হয়, তার বড় সড়ো ব্যাটারি থাকে এবং তার একটা বেশ বড় সড়ো সাইজের ইনভার্টার সিস্টেম হয়। তফাতটা এইটুকুই, তবে আগেকার দিনে যেটা দেখা যেত, বাড়ির যে ইউপিএস সেটা ইলেকট্রিকের যে পাওয়ার লাইন সেটা থেকে ব্যাটারি লাইনে যে সুইচ করা সেই জায়গা কিছুটা সময় নিয়ে নিত। সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যেত যে যাদের বাড়িতে এইরকম ইউপিএস রয়েছে, হোম ইউপিএস রয়েছে, তারা তা সত্ত্বেও কিন্তু তাদের কম্পিউটারের জন্য একটা কম্পিউটার ইউপিএস নিতেন। এখনকার যে হোম ইউপিএসগুলো এসে গিয়েছে তাতে কিন্তু এই পাওয়ার সুইচিংটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, যে কারণে যাদের বাড়িতে এখন নতুন লেটেস্ট মডেলের যে হোম ইউপিএস রয়েছে তাদের জন্য কিন্তু আর কম্পিউটারের জন্য যে ইউপিএস সেই ছোটো ইউপিএস লাগানোর আর কোনো প্রয়োজনীয়তা নেই। এই বিষয়টা নিয়ে আলোচনায় পরে আসছি, তবে তার আগে আমরা জেনে নেব যে ইউপিএস আমরা কীভাবে কিনব। আপনার বাড়িতে যদি হোম ইউপিএস না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা ইউপিএস কিনবেন, তা সে আপনার পাওয়ার কার্ড যদি কালে ভদ্রে হয় তাহলেও কিন্তু, কারণ আগে যেটা বলছিলাম এটা কিন্তু আপনাকে একটা স্টেবিলাইজ ভোল্টেজ দেবে। তবে তার কিছু লিমিটেশান রয়েছে, আপনি যত ভালো ইউপিএস কিনবেন তার ভোল্টেজ স্টেবিলাইজ করার ক্ষমতা তত বেশি হবে, তার পরিধিটা তত বেশি হবে। যাই হোক, যেটা বলছিলাম যে কীভাবে আপনি ইউপিএস কিনবেন, সবার আগে আপনাকে দেখতে হবে আপনার প্রয়োজনটা কী। আপনি যে কম্পিউটারের জন্য ইউপিএসটা কিনছেন সেটা কী কারণে আপনি কম্পিউটারটা কিনেছেন। ধরা যাক একটা স্টুডেন্ট, সে 25-30 হাজার টাকা একটা বেসিক এন্ট্রি লেভেলের পিসি বিল্ড করিয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে তার জন্য যে ইউপিএসটা লাগবে সে একদম এন্ট্রি লেভেলের সেটা ইউপিএস নিতে পারে। উল্টো দিকে একজন প্রো লেভেল গেমার যে একটা 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করিয়েছে, বা একজন প্রফেশনাল ভিডিও এডিটার যিনি একটা 1 লক্ষাধিক টাকা দিয়ে একটা পিসি কিনেছেন, সেই সব ক্ষেত্রে এন্ট্রি লেভেলের ইউপিএসটা কিন্তু আপনাকে ভালো ব্যাকআপ দিতে পারবে না, কারণ হাই এন্ড কম্পিউটারগুলোতে যে প্রসেসরের যে ডেটা প্রসেসিং স্পিড তার দরুন কিন্তু পাওয়ার কনজাম্পশন হয় অনেক বেশি, এবং তাকে ঠান্ডা করার জন্য আবার যে কুলিং সিস্টেম থাকে সেটাও অনেক বেশি পাওয়ার কনজিউম করে। অর্থাৎ আপনাকে আরও বড়সড় ব্যাটারি দিতে হবে, আরও পাওয়ারফুল ব্যাটারি দিতে হবে,
সেজন্য কিন্তু আপনাকে সেই রকম চিন্তা ভাবনা করে ইউপিএস কিনতে হবে। আপনি যদি এখানেও এন্ট্রি লেভেলের ইউপিএস দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে 5 মিনিটও ব্যাকআপ দেবে না, সেটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটাই কিন্তু ইউপিএস কেনার সময় সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে। এবার একদম স্ট্রেট কাট আলোচনায় চলে যাই যে কোন ইউপিএসটা আপনার জন্য সঠিক হবে। আপনি যদি একটা এন্ট্রি লেভেল বা বাজেট সেগমেন্টের একটা কম্পিউটার ব্যবহার করেন এবং বেসিক কাজকর্ম করেন তাহলে আপনার জন্য একদম বেসিক বা এন্ট্রি লেভেলের ইউপিএস নিলেই কাজ মিটে যাবে। এক্ষেত্রে আপনার জন্য যে ব্র্যান্ডগুলো সেরা অপশান হতে পারে সেটা হচ্ছে জেব্রনিক্স। জেব্রনিক্সের এই ইউপিএস আপনি 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন। বাজেট সামান্য বাড়লে 2000 টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন মাইক্রোটেকের ইউপিএস। 2200 বা 2300 টাকার উপরে চলে গেলে আপনি আরও একটা ভালো ব্র্যান্ড পেয়ে যাবেন আর্টিজ। এই যে ব্র্যান্ডগুলো বললাম এগুলোর বাইরেও অনেক ব্র্যান্ড রয়েছে। এদের যে বেসিক এন্ট্রি লেভেলের যে ইউপিএস রয়েছে আপনি যদি সাধারণ কাজকর্ম করেন আপনার কাজ এগুলো দিয়েই চলে যাবে। এগুলো মোটামুটি আপনাকে দেখবেন 15 থেকে 20 মিনিট ব্যাকআপ দিয়ে দেবে। বেসিক লেভেলও নয় প্রফেশনালও নয়। আপনি একটু আদৌ ভিডিও এডিট করেন, আপনি চাইছেন যে মাঝে মাঝে আপনাদের এখানে পাওয়ার কাট হয় আমি কিছু কাজও সেরে নেবো এই ইউপিএস দিয়ে, আপনি চোখ বুঝে কিন্তু এই ইউপিএসটার উপর ভরসা করতে পারেন। এবার যারা প্রফেশনাল বা যাদের প্রয়োজন আরও হাই লেভেলের তাদের জন্য বেটার ব্র্যান্ড হবে কিন্তু এই এপিসি। এপিসির 6000 টাকা থেকে শুরু করে আপনি 12-14 হাজার টাকা দামের ইউপিএসও কিনতে পারেন। যাদের লক্ষ্য পাওয়ার কাট হয়ে গেলে ডেটা সেভ করা শুধু নয়, যে কাজটা চলছে অনগোয়িং কাজটাকেও যারা শেষ করে নিতে চান তাদের জন্য কিন্তু এই ইউপিএসগুলো বেটার হবে। তারা এক্ষেত্রে এপিসি ব্র্যান্ডের ওপর কিন্তু চোখ বুঝে ভরসা করতে পারেন। আপনার পিসির পাওয়ার কনজামশন এবং আপনার চাহিদা বিবেচনা করে আপনি 6000 টাকা থেকে 14-15 হাজার টাকা পর্যন্ত এই ব্র্যান্ডের ইউপিএস নিঃসন্দেহে কিনতে পারেন। কম্পিউটারের ইউপিএস কেনার ক্ষেত্রে আপনাদের সঙ্গে একটা বাস্তবমুখী চিন্তাভাবনা শেয়ার করি। আমার যেটা মনে হয় আপনি কম্পিউটারের জন্য যে ইউপিএস কিনছেন সেটার বাজেট সবসময় 15000 টাকার নিচে হবে। আপনার হাতে যদি 15000 টাকারও বেশি খরচ করার মতো অর্থ থাকে, অর্থাৎ আপনি যদি সেটা অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আমার সাজেশান হলো আপনি আর কম্পিউটারের জন্য ইউপিএস কিনবেন না। আপনি একটা পুরো রুমের জন্য বা আপনার গোটা বাড়ির জন্য হোম ইউপিএস কিনে নিন। ভারত বা বাংলাদেশের কথা যদি ধরি এগুলো কি গ্রীষ্মপ্রধান দেশ বলা যেতে পারে? এখন মনে করুন আপনার দোকানে অফিসে বা বাড়িতে পাওয়ার কাট হয়ে গিয়েছে, ইউপিএসের মাধ্যমে আপনার কম্পিউটার তো চলছে কিন্তু গরমের জ্বালায় আপনি কি বসে কাজ করতে পারবেন? কিন্তু আপনার কাছে যদি হোম ইউপিএস থাকে তাহলে আপনার আলোটা জ্বলবে বা মাথার উপর পাখাটা চলবে, আপনি শান্তিতে কাজটা করতে পারবেন। শুধু তাই নয়, হোম ইউপিএসের সঙ্গে অনেক বড় সাইজের পাওয়ারফুল ব্যাটারি দেওয়া থাকে, আপনি চাইলে সারা দিন আপনার পিসিকে চালিয়ে রাখতে পারেন তাতে। এইবার আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেবো যেগুলো ফলো করলে কিন্তু আপনার ইউপিএসটা একদম ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ দেবে যতটা তার দেওয়া উচিত। আসলে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামাই না বলেই কিন্তু ইউপিএসের যে ব্যাটারি ব্যাকআপ সেটা আমাদেরকে স্যাটিসফ্যাকশন দিতে পারে না। যে কথাটা আমি আগেও উল্লেখ করেছি, ইউপিএস কিন্তু কিনতে হবে আপনার পিসির পাওয়ার কনজামশন এবং লোডের কথা মাথায় রেখে। আপনি সঠিক ইউপিএস কিনলে কিন্তু তা থেকে ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ পাবেন। দ্বিতীয়ত, আমরা যখন একটা কম্পিউটার কিনি বা একটা পিসি বিল্ড করাই তখন দেখা যায় দোকানদার আমাদেরকে একটা ইউপিএস সঙ্গে দিয়ে দেন, আর আমরাও কী করি নতুন কম্পিউটার কেনার আনন্দে বাড়িতে ঢুকি মেশিন স্টার্ট করে দিই। এটা করলে কিন্তু হবে না, দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে দেখা যায় তার ব্যাটারিটা একদম ডাউন হয়ে গিয়েছে এবং সেটা স্লো চার্জিং মোডে চলে গিয়েছে। এক্ষেত্রে সেলটাকে বুস্ট আপ করার জন্য কিন্তু কোনো রকম তার উপর লোড না দিয়ে এটাকে দীর্ঘ সময় চার্জে লাগিয়ে ফেলে রেখে দিলে তাকে কিন্তু লং টার্মে আপনি বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং তার লাইফ স্প্যানটাও কিন্তু ভালো হবে। আর একটা কমন ফেনোমেনা যেটা আমি মানুষের মধ্যে লক্ষ্য করেছি, আমরা দেখেছি পাওয়ার কাট হয়ে গেল, আমাদের যে গুরুত্বপূর্ণ ডেটা আমরা তড়িঘড়ি সেভ তো করে ফেললাম কিন্তু দেখা যায় আমরা কম্পিউটারটাকে বন্ধ করলাম না এবং তারপর ব্যাটারি এমটি হয়ে পিসি শাট ডাউন হয়ে গেল। এই জিনিসটা কিন্তু একদম করলে চলবে না। 8-10টা রিচার্জেবল ব্যাটারি পাওয়ার ডিভাইসের মতো এক্ষেত্রেও কিন্তু ব্যাটারিটাকে এমটি করে ফেললে চলবে না, যেটা কিন্তু ব্যাটারির ব্যাকআপ এবং তার লাইফ স্প্যানের ওপর মারাত্মক খারাপ এফেক্ট ফেলে। যারা এমন জায়গায় বাস করেন যেসব জায়গায় কদাচিত পাওয়ার কাট হয় তারা কী করবেন, মাসে অন্তত একদিন পাওয়ার সুইচটাকে অফ করে দিন, দিয়ে কিছুটা সময় আপনি ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে আপনার কম্পিউটারকে চালান। এটা কিন্তু ব্যাটারি হেলথের জন্য ভালো। নতুন ইউপিএস হোক বা তার ব্যাটারি রিপ্লেসমেন্ট, আপনি যখন জিনিসটা কিনে আনবেন একেবারে নিশ্চিন্ত হয়ে জিনিসটা লাগিয়ে ব্যবহার করতে শুরু করে দেবেন এটা কিন্তু করলে চলবে না। ধরুন আপনার ইউপিএস বা তার ব্যাটারির 6 মাসের ওয়ারেন্টি, কিন্তু এই যে 6 মাস সময়কাল যতদিন তার ওয়ারেন্টি রয়েছে ধরুন তার মধ্যে আপনার লোডশেডিং হলো না, আপনি জানতেই পারলেন না যে আসলে আপনি যে ইউপিএসটা কিনে এনেছিলেন 1/2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বলে সেটা আসলে দেয় 10 মিনিট, দেখে নিন যে আসলে এটা কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে। এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হলো তার মূল বিষয়টা ছিল কি, আপনি নতুন ইউপিএস কীভাবে কিনবেন এবং ইউপিএস কেনার পর কীভাবে চালাবেন। এখন হতেই পারে আপনার কাছে একটা ইউপিএস রয়েছে, ইউপিএসটা ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, আপনি ভাবছেন যে ইউপিএসটা চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি নতুন একটা ইউপিএস না কিনে আপনি কিন্তু ব্যাটারিটাকে চেঞ্জও করতে পারেন। হ্যাঁ, এটাকে আপনি নিজেও করতে পারেন। এই দেখুন, এটা একটা ইউপিএসের ব্যাটারি, এর ওপর দিকে দেখুন এইরকম দুটো কানেক্টার পিন রয়েছে, আপনাকে জাস্ট খালি এটাতে নতুন ব্যাটারি কিনে এনে
কানেক্টরগুলোকে আটকে দিতে হবে। খুব সিম্পল। আমার ব্যক্তিগত অভিমত হলো বাজেট সেগমেন্টের ক্ষেত্রে আপনি নতুন একটা ইউপিএস কেনার আগে তার ব্যাটারিটা চেঞ্জ করার কথা ভাবুন। তার কারণ আপনি যখন একটা ইউপিএস কিনছেন তার ভেতরে কোন ব্যাটারি দেওয়া আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি যখন তার ব্যাটারিটা চেঞ্জ করবেন আপনি কিন্তু জেনে বুঝে ব্যাটারি কিনবেন। এক্ষেত্রে সিগমা, এক্সাইট, অমরনের মতো গুড ব্র্যান্ডের ব্যাটারি কিন্তু আপনি দেখে শুনে কিনতে পারেন। তাহলে আজকের ভিডিও আপনাদের কতটা কাজে লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এন্ড স্ক্রিনে আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া রইলো, এখনও দেখে না থাকলে দেখে নিতে পারেন। আচ্ছা, আমার এই দাড়ির নতুন লুকটা কেমন লাগছে বলুন তো? এটা কিন্তু ফিলিপস ওয়ান ব্লেডে কাটা। সেই ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিলাম, দেখে নেবেন।